হ্যাঁ প্রিয় শিক্ষা, তোমরা এখনো আছো? ধন্যবাদ। আমার আজকে নেটে বেশি সমস্যা করতেছে, বাসায় ইয়াস নেট স্যার, আমরা আছি। বাসায় নেট একটু আসতেছে যাচ্ছে, আসতে যাচ্ছে, এই অবস্থা হচ্ছে। ঠিক আছে, ধন্যবাদ স্যার তোমরা ক্লাস এটা তাহলে কত বলতে? যুক্ত থাকার জন্য। আমাদের সাথে হাবিব আছো, সাদিয়া, মাসুদ, ওয়ালিদ, শিহাব, এবং এটাকে লাস্টে টি দিয়ে হুম হুম ডিএইচডি এটাকে। আচ্ছা, আমরা যে কারক নিয়ে আলোচনা করার আলোচনা করেছিলাম এর আগে, আমি আর একটু প্রাথমিক বিষয়ে আলোচনা করি। তার আগে আমরা যে ক্রিয়াপদ নিয়ে আলোচনা করেছিলাম, আশা করি তোমরা সেটা ভালো করে বুঝতে পেরেছো আর তেমন কোনো সমস্যা নাই। পাশাপাশি তোমাদের যে আজকে পরীক্ষা যেটা আছে, আজকে পরীক্ষা তোমাদের পত্র দরখাস্ত, ভাব সম্প্রসারণ এবং প্রতিবেদন, পত্র দরখাস্ত, প্রতিবেদন এবং রচনা, এই তিনটা থেকে তোমাদের আচ্ছা পরীক্ষা হবে। ঠিক আছে, তিনটা রচনা থাকবে, একটি রচনা লিখবা এবং প্রতিবেদন থাকবে, একটা লিখবা এবং স্যার, এবং পত্র দরখাস্ত, যে কোনো একটা পত্র দরখাস্ত, দুটো থাকবে, যে কোনো একটা লিখবা। আচ্ছা, এরপরে তোমাদের কোনো কথা থাকলে, প্রশ্ন থাকলে আমি বলো। ইয়েস স্যার আছে। হ্যাঁ ইয়েস স্যার আমার আছে। কি আছে স্যার রচনা বলতে কি অনুচ্ছেদ রচনা নাকি ওই সরাসরি না না বর্ণনা রচনা, আকারে প্রবন্ধ রচনা? রচনা, প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা। ঠিক আছে, বুঝতে পারছি। প্রবন্ধ রচনা আমি তিনটা দিয়েছি, তোমরা যে কোনো একটা লিখবা এবং 20 নম্বরের একটু সুন্দর করে গুছিয়ে একটু বড় করে লিখতে হবে। এরপরে প্রতিবেদন দিয়েছি একটা, তোমরা প্রতিবেদনটা ভালো করে হবে। অনেকে প্রতিবেদন সম্পর্কে ধারণা আমি গত ক্লাসে বলেছি, প্রতিবেদন কিভাবে লিখবা, সিস্টেম কি, তোমরা ভালো করে লিখতে হবে। এরপর হচ্ছে পত্র দরখাস্ত, একটি হচ্ছে দরখাস্ত, একটি পত্র, যে কোনো একটা তোমরা লিখবা 10 নম্বরে। এটি হচ্ছে আজকে পরীক্ষা, ধারণা দিলাম। ঠিক আছে, আচ্ছা স্যার তাহলে গ্রামার পার্ট থেকে কোনো পরিশ্রম হবে না? না না, গ্রামার পার্ট থেকে এখন তো শুধু আমাদের নির্মিত অংশ, বিরচন অংশ থেকে পরীক্ষা হচ্ছে। গ্রামাটিক্যাল, গ্রামারের যেগুলো, এগুলো তো আগে হয়ে গেছে, এগুলো আগে হয়ে গেছে, আমরা নিয়ে ফেলছি না পরীক্ষাগুলো। এখন শুধু বিরচন অংশ থেকে, নির্মিত অংশ থেকে পরীক্ষা হবে। অলরেডি পরীক্ষা শেষ, আমার মনে হয় আর ক্লাস মেবি নাই আজকে, পরে মনে হয় আর নাই, আমাদের 6টা ক্লাস ছিল। যাই হোক, আজকে আমরা কারক নিয়ে আলোচনা করার কথা। আমার এতক্ষণ পর্যন্ত নেটে নেটে বেশি প্রবলেম হচ্ছে, বারবার কানেক্ট ডিসকানেক্ট হচ্ছে। ঠিক আছে, আমরা কারক নিয়ে আলোচনা করি। তোমরা এর আগে আমি আলোচনা করেছিলাম, তোমরা জানো কারক সম্বন্ধে ভালো করে জানো। কারক হচ্ছে, কারক শব্দটি অর্থ হচ্ছে যে যা ক্রিয়া সম্পাদন করে, কারক হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। এখন তোমার বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক, বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে নাম পদের যে সম্পর্ক তাকে কারক বলে। কারক শব্দের অর্থ হচ্ছে যা ক্রিয়া সম্পাদন করে। কারক কয় প্রকার? কারক হচ্ছে 6 প্রকার। কারক হচ্ছে 6 প্রকার: কর্তৃকারক, কর্তকারক, করণ কারক, সম্প্রদান কারক, অবদান কারক, অধিকরণ কারক। ঠিক আছে, এখন আমি একটু একটু প্রাথমিক ধারণা দিয়ে দিই আগে। কর্তৃকারক, কর্তা যেটা করে, মানে কর্তা যা ক্রিয়া বাক্যস্থ যে বিশেষ সর্বনাম পদ ক্রিয়া সম্পৃক্ত করে, যে বিশেষ বা সর্বনাম পদ ক্রিয়া সম্পাদন করে সেটি হচ্ছে কর্তৃকারক। ঠিক আছে, অথবা কর্তৃকারক কি হচ্ছে, ক্রিয়াকে কে বা কারা দিয়ে যখন প্রশ্ন করা হবে, ক্রিয়াকে কাজকে, যেমন হাবিব কাজকে, হাবিব পড়ছে। এখন আমি যদি বলি যে কে পড়তেছে, কে কে পড়ছে, যে কে দিয়ে যখন প্রশ্ন হয়েছে তাহলে হাবিব। ঠিক আছে, মাসরুর লিখতেছে, আমি যদি বলি যে কে লিখতেছে, এটা মাসরুর, তাহলে কে দিয়ে বা কারা দিয়ে যখন প্রশ্ন করা হবে যে উত্তর পাওয়া যাবে সেটা হচ্ছে কর্তৃকারক। ঘোড়া গাড়ি টানে, ঘোড়া গাড়ি টানে। এখন আমি যদি বলি যে গাড়ি টানে, ঘোড়া গাড়ি টানে, ঘোড়া সেখানে কর্তা, এখানে কর্তৃকারক, কথাটা মনে রাখতে হবে। ঠিক আছে, এরপর আসো কর্তৃকারকের অনেকগুলো এখানে কর্তা আছে, মুখ্য কর্তা, প্রয়োজক কর্তা, প্রযোজ্য কর্তা, বেধিয়ান কর্তা, এগুলো তুমি নিজেরা দেখবা। এরপর আসো কর্মকারক, কর্মকারক সেম আমি কর্তৃকারকের উদাহরণ দিয়ে তোমাকে বলতে পারবো। কর্তৃকারকের যে উদাহরণটা, ঘোড়া গাড়ি টানে, এটি কর্তৃকারকের উদাহরণ। কে গাড়ি টানে?
ঘোড়া গাইটা সেম উদাহরণ সেম উদাহরণ দিয়ে আমি তোমাকে কর্মকারণ বুঝাতে পারব সেম উদাহরণ দিয়ে তুমি কর্মকারণটা বুঝতে পারবে কর্মকারণ হচ্ছে ক্রিয়াকে কি দ্বারা যখন প্রশ্ন করবে ক্রিয়াকে কি দ্বারা যখন তোমার প্রশ্ন হবে ক্রিয়াকে কি দ্বারা যখন প্রশ্ন করা হবে তখন সেটা কর্মকারণ হবে যা অথবা যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে আশ্রয় করে ক্রিয়া সম্পূর্ণ হয় তাকে হচ্ছে কর্মকারক কর্মকারক দুই প্রকার একটা প্রধান একটা অপ্রধান একটা মুখ্য কর্ম আর গৌণ কর্ম ঠিক আছে এখন তুমি আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ঘোড়া গাড়ি টানে ঘোড়া গাড়ি টানে এখন আমি যদি বলি যে ঘোড়া কি টানে কি টানে সে যে এটা কর্ম কাজ করে গাড়ি ঘোড়া গাড়ি টানে কিন্তু কি দিয়ে যখন প্রশ্ন হবে তখন অথবা যাকে করে এখানে ঘোড়া যে যাকে আশ্রয় করে কর্তা ক্রিয়া সম্পূর্ণ করে তখন সেটি হচ্ছে তোমার কর্মকারণ ঠিক আছে এবং অনেকগুলা এরকম প্রশ্ন আছে যেমন ধরো নাসিমা এই যে সকর্ম ক্রিয়া ফুল তুলছে ছেলেটি বিছানা শোয়াও ঘুম থেকে ঘুম এক ঘুম খুব এক ঘুম ঘুমিয়েছি এ ধরনের তারপরে এখানে আরেকটা হচ্ছে করণ আসল করণ কারণ আমি একটা দ্রুত বলে ফেলি সময় যেহেতু কম করণ কারক হচ্ছে করণ শব্দের অর্থ যন্ত্র সহায়ক বা উপায় যে যন্ত্র দিয়ে যে সহায়ক দিয়ে যে উপায় দিয়ে কাজ সম্পাদন করা হয় সেটি হচ্ছে করণ কারক যাকে আশ্রয় করে তাকে যে যন্ত্র সহায়তার মাধ্যমে যার মাধ্যমে তুমি ক্রিয়া সম্পূর্ণ করবা সেটি হচ্ছে করণ কারক যেমন ক্রিয়া সম্পাদনের যন্ত্র উপকরণ বা সহায়ককে করণ কারক বলে যেমন আমি হাত দ্বারা লিখি হাত দ্বারা খাই কলম দ্বারা লিখি ঠিক আছে এই যে কলম দ্বারা হাত দিয়ে আমি ফুটবল খেলি ঠিক আছে এই যে ফুটবল এটা যন্ত্র এই যে যার মাধ্যমে তুমি কাজটি সম্পূর্ণ করবা সেটি হচ্ছে করণ কারণ যার মাধ্যমে কাজটি সম্পূর্ণ করবা সেটি হচ্ছে করণ কারণ বাক্যস্থিত ক্রিয়াপদের সঙ্গে কিসের দ্বারা বা কি উপায়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যাবে কিসের দ্বারা তুমি কলম দ্বারা লিখো এই যে যখন প্রশ্ন করা হবে তুমি কি দ্বারা লিখো যে কলম দ্বারা এই ধরনের যখন প্রশ্ন আসবে অথবা যে যন্ত্র সহায়ক দিয়ে তোমার কাজ তুমি সম্পাদন করবা সেটি হচ্ছে করণ কারণ যেমন নীরা কলম দিয়ে লিখে এখানে উপকরণ হচ্ছে কলম তারপর জগতে কীর্তিমান হয় সাধনায় এখানে উপায় এই যে সাধনা এটা উপায় তো এইভাবে উপায় উপকরণ দিয়ে যখন কাজ সম্পূর্ণ করা হয় সেটি হচ্ছে করণ কারণ আসে এখন সম্প্রদান কারক সম্প্রদান কারক হচ্ছে যাকে কোনো কিছু শর্ত ত্যাগ পূর্বক দান করা হয় শর্ত ত্যাগ পূর্বক দান অর্চনা সাহায্য ইত্যাদি করা হয় তাকে সম্প্রদান কারক বলে মানে যেটা তুমি একেবারেই দিয়ে দিয়েছো যেমন ধরো ভিক্ষুকে ভিক্ষা দাও এই ভিক্ষুকে আবার ফেরত পাবে না এই ভিক্ষু তুমি একেবারেই শর্ত ত্যাগ পূর্বক উইদাউট কন্ডিশন দিয়ে তুমি তাকে দিয়ে দিলা তাহলে এটা হচ্ছে সম্প্রদান কারক সঙ্গ হচ্ছে যাকে শর্ত ত্যাগ পূর্বক কোনো কিছু দান করা হয় যাকে শর্ত ত্যাগ পূর্বক কোনো দান করা হয় সেটি হচ্ছে সম্প্রদান কারক ভিক্ষুকে ভিক্ষা দাও ঠিক আছে একটু উদাহরণ দিলাম এরপর আসো অপদান কারক অবদান কারক হচ্ছে কোনো কিছু হতে যা থেকে কোনো কিছু চলিত তোমার বিচ্ছুত গৃহীত নির্গত পতিত আরম্ভ দূরীভূত রক্ষিত হয় এবং যা দেখে কেউ ভীত হয় তাকে অবদান কারক যেমন ওই যে বিচ্ছুত গাছ থেকে পাতা পড়ে মেঘ থেকে বৃষ্টি হয় এই যে পতিত বিচ্ছুত নির্বৃত নির্গত আরম্ভ দূরীভূত রক্ষিত ভীত এই জিনিসগুলো যখন বোঝাবে যেমন ধরো শক্তি থেকে মুক্ত মিলে দুধ থেকে দই হয় নির্গত হওয়া তিল থেকে তেল হয় জমি থেকে ফসল পাই খেজুর রসে গুড় হয় এই যে তোমার প্রক্রিয়া পাপে বিরত হও বিরত হওয়া এরপর দূরীভূত দেশ থেকে পঙ্গপাল চলে গেছে এই রোগ চলে গেছে এটা দূরীভূত হওয়া রক্ষিত বিপদ থেকে বাঁচাও আরম্ভ সোমবার থেকে পরীক্ষা তোমাদের 17 তারিখ থেকে পরীক্ষা শুরু হবে এটা হচ্ছে আরম্ভ এরপর ভীত বাক্যে ভয় পায় না কে এই ধরনের যখন বুঝাবে বিচ্যুত গৃহীত যা আরম্ভ দূরীভূত রক্ষিত ভীত